Please welcome to education for you and welcome to a new class aru aji class tu ami discuss korim APSC exam or karne model paper so upcoming exam APSC exam or karne 2021 ba yar pisor jibor hobo bole goi ase tar karne ami discuss korim kisuman questions so model paper hisabe rakhiso etu paper number 1 isu So first question is Halodhia Sorae Baudhan Khai was directed by So A jitu model paper not only for APSC apuni agriculture handloom Assam police Assam tech sokol porikha kane sabo pare sokolute eke dhoroner general knowledge udha hoy So Halodhia Sorae Baudhan Khai ei khon kune direct korisil ei film khon kone direct korisil option 4 ta di ase niche apunaloke jane aro uttor hoise ei film डायरेक्ट करिसिल जहानू बरुआ देवे ओके सो डायरेक्ट करिसिल कोने जहानू बरुआ देवे ओके एखन डायरेक्ट करिसिले तार पिसत एई फिल्म खन आपना किमान सनत जदि बनाइसिल एतु प्रश्न होबो पारे सो द फिल्म वाज मेड इन आपनार 1987 त एखन बनुआ होइसिले ओके So the film was made in 1987. Our ekhane paisele National Film Award for the best feature film in 1988. So ebosor pisote National Film Award paisele best feature film or karone. Okay. Aro Jahanu Borua Debe mane ekhon mane tritiyo khon movie jikhon mane Jahanu Borua Debe फुल लेंथ मुवि जीत बनाई तीन नम्बर सिनेमा ओके सो ये हालधिया चरा बाउधान खाई विषय नेक्स्ट इन विच इयर गोपीनाथ बरदलै वाज अरेस्टेड फॉर टेकिंग पार्ट इन द फ्रीडम मुवमेंट सो गोपीनाथ बरदलै देव अपना फ्रीडम मुवमेंट पार्ट लिया कारण তেওঁ কিমান চনত কি কৰা হৈছিলে এৰেষ্ট কৰা হৈছিলে অপশ্যন দি আছে চাৰিটা চ' অপশ্যন চাৰিটাৰ ভিতৰত কাৰেক্ট এনচাৰ কি হ'ব চ' হি ৱাজ এৰেষ্টেড ইন উইচ ইয়াৰ এণ্ড এনচাৰ ইজ নম্বৰ ডি 1922 1922 চনত স্বাধীনতা আন্দোলনত জঁপিয়াই পৰাৰ কাৰণে তেওঁ এৰেষ্ট কৰা হৈছিলে অ'কে চ' তেওঁ কোন আছিলে গোপীনাথ বৰদলৈ তো তেওঁ হৈছে আমাৰ ফাৰ্ষ্ট চিফ মিনিষ্টাৰ অফ আছাম আমাৰ অসমৰ প্ৰথমগৰাকী চি এম আছিলে আৰু তেওঁৰ জন্ম হৈছিলে 1890 চনত ৰহাত হৈছিলে তাৰপিছত অ'কে নেক্সট কুৱেশ্যন উইচ লেংগুৱেজেছ ইউজ বাই শংকৰদেৱ টু ৰাইট বৰগীত তো শংকৰদেৱে বৰগীত লিখিবলৈ কোনটো লেংগুৱেজ ইউজ কৰিছিলে অ'কে ডেফিনেটলি ইউ ন' ইট কোনটো লেংগুৱেজ ইউজ কৰিছিলে এণ্ড আনচাৰ ইজ নম্বৰ চি ব্ৰজাৱলী চ' গোপীনাথ বৰদলৈদেৱে চৰি শংকৰদেৱে আপোনাৰ বৰগীত লিখিবলৈ ব্ৰজাৱলী ভাষাৰ ব্যৱহাৰ কৰিছিলে অ'কে আৰু শংকৰদেৱে হাউ মেনি বৰগীতছ ৱেৰ ৰিটেন বাই শংকৰদেৱ যদি আপোনাৰ সোধে চ' দি আৰ ৱে 240 বৰগীতছ ৰিটেন বাই শংকৰদেৱ আউট অফ উইচ অনলি ফিউ এক্সিষ্ট টুডে চ' টোটেল 240টা বৰগীত লিখিছিলে তেওঁ আৰু তাৰে ভিতৰত মাত্ৰ কেইটামানহে এতিয়া এক্সিষ্ট কৰে অ'কে উইচ ৱাইল্ড লাইফ চেঞ্চুৰী অফ আছাম বোষ্ট অফ দ্য গল্ডেন লাংগুৰ চ' কোনখন ৱাইল্ড লাইফ চেঞ্চুৰীত আপোনাৰ গল্ডেন লাংগুৰ পোৱা যায় অপশ্যন দি আছে অপশ্যন চাৰিটা দি আছে হেণ্ড करेक्ट आंसर होइसे नंबर डी चक्रहिला ओके चक्रहिला वाइल्ड लाइफ सेंचुरी अपना कि पुआ जाय गोल्डन लंगुर नाली बांदर देखि बोले पुआ जाय आरो ए चक्रहिला वाइल्ड लाइफ सेंचुरी अपना कुनटु डिस्ट्रिक्ट फॉल करे इतु अपना धुबुरी आरो कोकराझार दुटात पडे धुबुरी एंड कोकराझार दुटा डिस्ट्रिक्ट ফল করে আর ইট ইজ ফেমাস ফর গোল্ডেন লাঙ্গুর আর ইট ইজ দ্য সেকেন্ড প্রোটেক্টেড হ্যাবিটেট
ফর গোল্ডেন লেগুল ইন ইন্ডিয়া গোটে ইন্ডিয়াত আমার অসমত প্রথম আর একমাত্র আর গোটে ইন্ডিয়াতে সেকেন্ড প্রটেক্টেড হ্যাবিটেট হয় গোল্ডেন লেগুলের কারণে অ্যান্ড দিস চক্রশিলা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ওয়াজ এস্টাবলিশড ইন 1966 ওকে 1966 সনত এস্টাবলিশ হয়েছিল দ্য আর্লিয়েস্ট রিমেইনস অফ দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ওয়ার এক্সকাভেটেড অ্যাট তো ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের যে আর্লিয়েস্ট রিমেইনস আছিল মানে আপনার ধ্বংসাবশেষ বলে বা যিনি রই যাওয়া রিমেইনস বিলাক ক'ত মানে এক্সকাভেট করা হয়েছিল প্রথম হিন্দু সভ্যতার অপশন চাইটা দিয়ে আছে অ্যান্ড অ্যান্সার ইজ নম্বর সি হরপ্পা ওকে সো ইট ওয়াজ এক্সকাভেটেড আর্লিয়েস্ট রিমেইনস ওয়ার এক্সকাভেটেড এট হরপ্পা আর হরপ্পা আপনার বর্তমানের পাকিস্তানত পড়ে তো এটি একটা পাকিস্তানের হয় পাকিস্তানের একটা এরিয়া হয় বর্তমান আর আগতে গোটে মানে অখণ্ড ভারতের কি আছিল ভিতর আসলে হরপ্পা তাতে পাওয়া গেছিল বাট এইটো আফটার পার্টিশন হলেও পাকিস্তান পড়ে গেছে ওকে নেক্সট উইচ প্লেস ইজ অ্যাসোসিয়েটেড উইথ নিওলিথিক অ্যান্ড মেসোলিথিক পেইন্টিং তো নিওলিথিক আর মেসোলিথিক পেইন্টিং ইয়ারে কোন জায়গাত আছে ওকে কোন জায়গাত মানে কোন ঠাই নিওলিথিক আর মেসোলিথিক যুগর ওকে এই যুগর মানে আপনার পেইন্টিংস বিলাক দেখিবলৈ পোৱা যায় অ্যান্ড আনসার ইজ নাম্বার সি ভীমবেটকা দেখিবলৈ পোৱা যায় আর ভীমবেটকা আপনার ইজ লোকেটেড ইন মধ্যপ্রদেশ ওকে সো মধ্যপ্রদেশর হয় এইটো ইয়াতে পোৱা গৈছিলে এইবিলাক আপনার পেইন্টিংস নেক্সট মধ্যপ্রদেশের রেজেন ডিস্ট্রিক্টত আছে ভীমবেটকা নামের ঠাইখানে দ্য প্ল্যান উইচ ইনকর্পোরেটেড দ্য ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম IRDP ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম কোনটো প্ল্যানত ফাইভ ইয়ার কোনটো পঞ্চবার্ষিক পরিকল্পনাত আপনার IRDP প্ল্যান করা হয়েছিল অপশন চারিটা দিয়ে আছে ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম অ্যান্ড এইটো আপনার নম্বর এ সিক্সথ নম্বর যেটো পঞ্চবার্ষিক পরিকল্পনা আছিলে তাতে এই রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম লওয়া হয়েছিল ইন্টিগ্রেটেড ওকে অ্যান্ড ইট ওয়াজ লঞ্চ অন 2 অক্টোবর 1980 ওকে 2 অক্টোবর 1980 এইটো লঞ্চ করা হয়েছিল বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া The film which picked up 5 British Academy Awards in 1999 so 1999 not kunkhan film e 5ta British Academy Awards lab korise option diye ase apuna sarita okay ei sarita option dot kun correct answer hobo kunkhan film e 1999 British Academy Award paise And answer is number B, Life is Beautiful. So, Life is Beautiful number, এই সিনেমা হনে, পাঁচটা ব্রিটিশ একাডেমি অ্যাওয়ার্ড পাইছে 1999 ওকে অ্যান্ড দিস ফিল্ম ইজ আ আপনার কি হয় ইটালিয়ান মানে হেৰি হয় ইজ আ ইজ আ ইটালিয়ান কমেডি ড্রামা ফিল্ম ওকে ডাইরেক্টেড অ্যান্ড স্টারিং বাই রবার্টো বেনিগনি রবার্টো ডাইরেক্টর জনের নাম ছিল রবার্টো বেনিগনি আর এটা আপনার 1997 বনোয়া হয়েছিল প্রডিউস হয়েছিল কমেডি ড্রামা ফিল্ম হয় লাইফ ইজ বিউটিফুল দেন নেক্সট The current that keeps some parts of the coast in Arctic ice free. So, kun to current e apunar ki hoy Antarctica mohadehor kisuman part ice free rakhise due to that current. Okay. Option diya ase sarita and answer is number B North Atlantic drift.
okay so north atlantic current or north atlantic drift buli koa hoy ba north atlantic sea movement buli koa hoy and it keeps some parts of the coast in the arctic area ice free kori rakhise okay the conventional rain generally occurs in the conventional types of rain generally kon occur kore kon type kon to type mane conventional rain var chance beshi ase option site diya ase and option site diya ase and answer is number a equatorial region okay सो इक्वेटोरियल रीजन अपना मेनलि कन्वेन्शनल रेन हर चान्स बेसि थके सो इक्वेटोरियल रीजन बेसि थके चान्स तो एंड नेक्स्ट क्वेश्चन तो लीचिंग अफ द सॉइल मीन्स लीचिंग अफ द सॉइल मानने किशन चार चाह लाल लीचिंग अफ द सॉइल मानने कि चारशन भल पढ़ी ल प्रथम तो किसी से रिमूवल ऑफ लिविंग ऑर्गेनिज्म ओके ऑप्शन को साइ लो बस एबार भल साले गम पा अपना सो करेक्ट आंसर इज नंबर सी वाशिंग ऑफ मिनरल्स डाउन फ्रॉम अपर लेयर सो अपर लेयर और माटिर सॉइल अपर लेयर मिनरल्स खि वाश हो जाए मानने मिनरल नोहवा जाए वाश हो जाए मैंने एक आंध गुस जाए लीचिंग अफ सॉइल क्या है ओके तरपत आम आगर तो पढ़ी कन्वेन्शनल रेन अकर्स इन विच रीजन इक्वेटोरियल रीजन है इक्वेटोरियल रीजन है सो कन्वेन्शनल रेन अकर्स व्हेन द एनर्जी अफ द सन हिट्स द सार्फेस अफ द आर्थ सो आर्थर जी पृथ्वी भूमि पृष्ठ जितिया कि है सन रेज तो पड़े डायरेक्टलि सो तेतिया कि है वाटर इवापोरेट हो जाए टू फॉर्म वाटर वेपर और तेतिया कि हो जाए अपना कन्वेन्शनल रेन है सो मे मेनलि जी ठाई सन रेज बेसिक पड़े मेनलि इक्वेटोरियल रीजन जो मानने विषुव रेखार ऊर जी रीजन आसे ओके जो डायरेक्टलि सन रेज पड़े सो देट रीजन मेनलि कन्वेन्शनल रेन है ओके नेक्स्ट क्वेश्चन तो चाँव आम तो द सरकारिया कमिशन वाज एपॉइंटेड टू डील विथ सरकारिया कमिशन किहर कारण एपॉइंट कर किहर सहित डील कारण सो ऑप्शन दिया से सारिता एंड सरकारिया कमिशन वाज एपॉइंटेड टू डील विथ सेंटर स्टेट रिलेशन सेंटर माने केन्द्र और अपना आमार राज्य सरकार मजर जी सम्पर्क रिलेशन सहित डील कारण एपॉइंट कर सरकारिया कमिशन और इट वाज सेट अप इन किमान सन सेट अप बहुत इम्पोर्टेंट है 1983 सन बाय द सेंट्रल गवर्नमेंट अफ इंडिया ओके सो सेंट्रल एंड स्टेटर मजर रिलेशनशिप्स वेरियस पोर्टफोलियोज विभिन्न पोर्टफोलियोज मैंने चवा चिता कर एंड अल्सो सजेस्ट चेंजेस इन द फ्रेमवर्क अफ द कन्स्टिट्यूशन अफ इंडिया ओके 1983 जून अफ सेट अप कर The 79th constitutional amendment is related to the 79th constitutional amendment jitu hoisile amar etu ki hor hoite mainly related hoy option di ase sari ta option di ase and definitely you know the answer 79th constitutional amendment is related to number a extension of reservation for SCs and STs for a period of 10 years so SC ST asete olukor reservation 10 bosor loke extend korar karone kara hoisele 79th constitutional amendment abetu hoisele 1999 sonot extended the periods of seats of reservation in the anglo indians in the lok sabha and in the state legislative assembly okay so lok sabha aru state legislative assembly अपनार सीट्स अपनार एक्सटेंड कारण देन और एक्सपायर 26 जनवरी 2010 एक्सपायर
in India, monetary policy is implemented by. So, our Bharatbarshot monetary policy, jitu eya monetary policy implement kune kore. Monetary policy implement kune kore. So, option cited as an answer is. Implement kore amar amon policy la implement kore Indian government okay policy implement kore government te Indian government of India apnar monetary policy la ki kore implement kore aru monetary policy ki kore it increases liquidity to create economic growth it reduces liquidity to prevent inflation so monetary policy joriyote amar economic মানে ইনফ্লেশন আৰু ইনফ্লেশন বা মুদ্ৰাস্ফীতি বা মুদ্ৰা হেয়া যিটো হাৰ সেইটো কি কৰা হয় নিয়ন্ত্ৰণ কৰা হয় যাতে মানিটো কি নহয় ইকনমিক অভাৰফ্ল' নহয় আৰু যাতে কেতিয়াও কি নহয় শ্বৰ্টেজ নহয় তেতিয়া বিভিন্ন পৰি ইকনমিক কণ্ডিশ্যনটো ডিফাৰেণ্ট হৈ যায় যেতিয়া অভাৰফ্ল' হয় মানিটো ইকনমিক তেতিয়া আপোনাৰ ইনফ্লেশ্যন হৈ যায় আৰু শ্বৰ্টেজ হ'লেও ডিফ্লেশ্যন হৈ যাব পাৰে বা ডিপ্ৰেশ্যনত গুচি যাব পাৰে চ' টু কণ্ট্ৰল অল দিছ মনিটৰী পলিচি আপোনাৰ চেণ্ট্ৰেল মানে আৰ বি আই কি কৰে বনাই এইবিলাক পলিচিছবিলাক কিন্তু ইমপ্লিমেণ্ট কৰে গভৰ্ণমেণ্ট অফ ইণ্ডিয়া ইউনিয়ন গভৰ্ণমেণ্ট Where did PM Nehru inaugurated the Panchayati Raj system in 1959? So PM Nehru ye Panchayati Raj system 1959 sanot kot ki inaugurate korisile and answer is number A Nagpur Nagpurot inaugurate korisile okay the constitutional amendment which omitted the right to acquire hold and dispose of property is the so kuntu amendment dot right to acquire hold or dispose property মানে property right to property বুলি যিটো কওঁ directly আমি property সেইটো আপোনাৰ কি কৰা হৈছে omit কৰা হৈছে সেইটো নাইকিয়া কৰা হৈছে and in which amendment number 44 44 নং amendment amendmentত কৰা হৈছিলে এই removal টো okay and 44th number amendment happened in 44th amendment happened in 1978 what is the prescribed quota for running the proceedings of the parliament so parliament of proceeding hobar kane kiman membership present hoka dorkar option side diya ase and answer is number d 1/12 12 bhagor 1 bhag total of the total membership so total membership or 12 bhagor 1 bhag upasthit thakile the quorum can be run the author of the book insider number book khana author kun hoy option side diya ase and the answer is number a p v narsimha rao he wrote the book insider okay insider was written by him then lothal one of the most famous site of the indus valley civilization is excavated by so lothal ase hoise eta indus valley civilization da hindu pata eta famous site etu kune excavate korisile discover korisile and option side diye ase answer is number d s r rao okay s r rao e discover korisile and he was an indian archaeologist their full name to ase shikhari pura Shikhari Pura Ranganatha Rao commonly known as SR Rao Indian archaeologist hoy aru Gujarator hoy sorry he ki korisile mane teo korisile Harappan sites including Lothal and Dwarka in Gujarat ei duta thai excavate korisile ba discover korisile okay and Ashoka held last question at the class one Ashoka held the third Buddhist council so Ashoka Buddhist third number Buddhist council could help korisile option d as a saita so third number Buddhist council Ashoka help korisile and options are saita d as a and answer is number b Pataliputra তো থার্ড বুদ্ধিষ্ট কাউন্সিল অশোকে অশোক রাজা কোত করাইছিল পাটলিপুত্র সো ফার্স্ট বুদ্ধিষ্ট কাউন্সিল
সো টোটেল আমার কিমানটা বুদ্ধিষ্ট কাউন্সিল যদি আপনার সুধা আছে, 6 বুদ্ধিষ্ট কাউন্সিল মার্ক ইম্পর্টেন্ট টার্নিং পয়েন্টস ইন দ্য স্টোরি অফ বুদ্ধিজম। তো টোটেল 6টা কি হয়েছিল বুদ্ধিষ্ট কাউন্সিল হয়েছিল, অ্যান্ড আউট অফ দিস প্রথমটো আপনার করেছিল বাই দ্য কিং পেট্রোনেজ অফ কিং আজাদ শত্রু। ওকে, আর কোন হয়েছিল ফার্স্ট এট রাজগৃহ, রাজগৃহ হয়েছিল কোনে করাইছিল আজাদ শত্রুই করাইছিল। দেন সেকেন্ড আপনার হয়েছিল ফার্স্ট রাজগৃহ, সেকেন্ড বৈশালী হয়েছিল, তারপিছত থার্ডটো আপনার মোক ক'লোৱে, থার্ডটো বুদ্ধিষ্ট কাউন্সিল অশোকাই হেল্প করাইছিল পাটলিপুত্র। তাৰপিছত ফোর্থ নাম্বারটো আপনার কাশ্মীরর হয়েছিল, কাশ্মীরর কুণ্ডলবনত হয়েছিল। ওকে, আর এই কোনে ডিসাইড করেছিল এই কুণ্ডলবনত বসুমিত্র আর আন্ডারত অশ্ব ঘোষে ডেপুটি মানে হিসাবে কাম করেছিল। ওকে, তো মনত রাখিলে মনে রাখি থাক, এইটা বহুত ইম্পর্টেন্ট হয়, চারিটা মেইনলি বহুত ইম্পর্টেন্ট। ফার্স্টটো রাজগৃহত হয়েছিল আর এই আপনার অজাত শত্রুয়ে করাইছিল, সেকেন্ড আপনার সেকেন্ডটো হয়েছিল বৈশালী, সেকেন্ডটো বৈশালী হয়েছিল, থার্ড পাটলিপুত্র এই অশোকায় করাইছিল, আর সেকেন্ডটো আপনার কিং কলস্কা, কলস্কার মানে হেয়াত হয়েছিল আন্ডার দ্য পেট্রোনেজ অফ কিং কলস্কা। ওকে, কলস্কা রজা। তাৰপিছত ফোর্থ থার্ডটো তো অশোকে করেছিল বাতলিপুত্র, ফোর্থটো আপনার কুণ্ডলবনত হয়েছিল, আর কুণ্ডলবনত হয়েছিল, আর এই আপনার বসুমিত্র, বসুমিত্র বি এ এস ইউ বসুমিত্রায় করাইছিল। ওকে, তাৰপিছত এইটা বেশি ইম্পর্টেন্ট হয়, বাকি লাস্টর দুটো ইম্পর্টেন্ট হয়। সো আই হোপ আপনাদের বুঝি পালে কোশ্চেনখিনি, আনসারখিনি। সো আমি যিখিনি পারো এক্সট্রা ইনফরমেশন দিব চেষ্টা করছো, যদি কিবা ভুল পাইছে বা এনিথিং এনি কাইন্ড অফ যদি আপনার কোয়ারিজ আছে কমেন্ট সেকশনে জানাই দিব পারে, আর ভিডিওটি চাই যদি ভাল পাইছে লাইক করব, কমেন্ট করব, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নকরাকল নাযাব, আর লগত থাকা নোটিফিকেশন বেলটো প্রেস করে দিবলৈ নাপাহৰিব। থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ আ নাইস ডে। Thank you.